लगातार बढ़ रही पेट्रोल डीजल के दामों के बावजूद कोलकाता में बसों के किराए में कोई वृद्धि नहीं होगी। परिवहन मंत्री फिराद हकीम ने आज ऐलान किया कि बस का किराया अभी नहीं बढ़ाया जाएगा क्योंकि लोगों पर दबाव बढ़ जाएगा। आज बस मालिकों के साथ बैठक में फिराद हकीम ने ये बात कही है। पेट्रोलियम पदार्थों की बढ़ती कीमतों के बावजूद नहीं बढ़ेंगे बसों के किराए, परिवहन मंत्री फिराद हकीम ने किया ऐलान। देश भर की तरह राज्य में भी पेट्रोल डीजल 100 का आंकड़ा पार कर चुका है और अब ऐसे में प्राइवेट बस संगठनों की ओर से बस किराए में वृद्धि को लेकर लगातार मांगे हो रही हैं। और इसी को लेकर आज महानगर कोलकाता के कस्बा स्थित परिवहन दफ्तर में बस संगठन और ट्रांसपोर्ट मिनिस्टर फिराद हकीम के दरमियान एक मीटिंग हुई, जिसके बाद मंत्री फिराद हकीम ने कहा कि नोटबंदी से लेकर GST और कोरोना महामारी से आम आदमी की कमर टूट चुकी है और अगर ऐसे में बस का किराया बढ़ाते हैं तो आम आदमी के साथ ज्यादती होगी। परिवहन मंत्री ने बस मालिकों के संगठन को आश्वासन दिया कि वो उन्हें हो रही नुकसान की भरपाई दूसरे तरीके से कर देंगे, लेकिन फिलहाल बस किराया में वृद्धि उन्हें मंजूर नहीं। राज्य के परिवहन मंत्री फिराद हकीम ने बुधवार को कहा कि बस का किराया नहीं बढ़ रहा है, ये वर्तमान में संभव भी नहीं है। इस बारे में बस मालिकों को हमने बताया है, हम वैकल्पिक उपाय खोज रहे हैं। ई बस या फिर डीजल को CNG में रूपांतरित करके लाया जाएगा। 17 नवंबर को सभी बस मालिकों के साथ बैठक होगी। आम लोगों पर अभी किराया बढ़ाने से और दबाव पड़ेगा। हमारा आज के 3 समय CNG मैन्युफैक्चरर डेके এইটা যদি মাস করি তাহলে কেন দাম কমানো যাবে না? সিএনজি এ কিটের যদি দামটা আমরা কমাতে পারি, তারপর আমরা ঠিক ভাইফোঁটার পরে ব্যাংকের সাথে এবং আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে বসব, বসে বাস মালিকদের পাশে কতটা দাঁড়ানো যায় এইটা দেখে তখন বাস মালিকদের আরেকটা আমরা মিটিং নেক্সট এই মাসেরই 15-20 মধ্যে মিটিং করব, করে তাদের আমরা আগে হোমওয়ার্কটা করে নিয়ে তাদের একটা অফার দেব। দ্বিতীয়ত আরেকটা, আমরা সারা ভারতবর্ষ থেকে বিশেষজ্ঞদের ডাকছি, পুনার থেকে একজন আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন, বিশেষজ্ঞদের ডাকছি, যারা পুরনো বাস ইঞ্জিন ফেলে দিয়ে ব্যাটারি লাগিয়ে, অর্থাৎ LM ব্যাটারি লাগিয়ে সেই বাস চালাতে গেলে কি টেকনোলজি আমাদের লাগবে, যদিও আমাদের কলকাতার বাইরে সেটা চলবে না কিন্তু কলকাতার ভেতরের জন্য সেইটাও আমরা দেখছি। কারণ একটা পুরনো বাস প্রাইভেটেও আছে আর আমাদের জেনুয়ারামের প্রচুর বাস পড়ে আছে এদিক ওদিক, সেইগুলোকে একত্রিত করে নিয়ে আমরা দেখছি যদি সেই টেকনোলজিটাও কাজে লাগে কি না। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়িয়ে 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 100-150-200 করে দেবে আর আমাদের তার থেকে পথ বার করতে হবে কী করে মানুষকে বাঁচানো যায়। কী করে, খুব সিম্পল হচ্ছে যে ওরা তেলের দাম বাড়াচ্ছে আমরা ভাড়া বাড়িয়ে দিলাম, কিন্তু পিছে যাচ্ছে কারা? সাধারণ মানুষ। আমার অল্টারনেটিভ ফুয়েল এই রুটটা আমাকে বার করতেই হবে এবং সেটার জন্যে আমি আজকেও বাস মালিকদের হাত ধরে বললাম, বাবু তোমাদের অসুবিধা হচ্ছে কিন্তু একটু বেয়ার করো, কারণ এখনও কোভিড পরিস্থিতি, তারপরে নোটবন্দির জন্য সাধারণ মানুষের হাতে টাকা নেই, নাবিশ্বাস উঠছে তাদের, তাই ভাড়া বাড়াবার কথা ভেবো না, আমি অন্যভাবে তোমাদের পুষিয়ে দেবো। ওরা আমার সাথে সহমত হয়েছে এবং আমি নিজেও ছটপট করছি যে কীভাবে অল্টারনেটিভ ফুয়েলের জোগাড় কীভাবে করা যায়, আর যদি করতে পারি তাহলে ভারতবর্ষকে রাস্তা দেখাবে বাংলা। আমরা সরকারি বাস পিছিয়ে চলছে, ভর্তুকি কার? আপনার টাকার, আপনার ট্যাক্সের টাকা, যেখানে রাস্তা করার কথা, যেখানে অন্য অন্য কাজ করার কথা, সেখানে আমি ভর্তুকি দিচ্ছি আর বাস মালিক নিজের পকেট থেকে দিচ্ছে। আমরা সেটাই আমরা প্যাকেজ তৈরি করছি, করে তাদের অফার দেব এবং ওরাও খুব উৎসাহী আমার কাছে এসেছিল, যে টাকারই ব্যাপার হোক আমরা একটা স্কিম তৈরি করছি যাতে করে আমরাই করে দেবো, মানে করে দেবো ইন সেন্স তাদের সাথে মিলিয়ে আমরা প্যাকেজটা তৈরি করে দেবো।
পিপিপি না, প্রাইভেটই হবে, তাদের ফাইন্যান্সিয়াল দায়িত্ব থাকবে, আমরা জোগাড়টা আমরা করব। হ্যাঁ, আমরা বাড়াচ্ছি যতটা সম্ভব আমরা করছি, কিন্তু এটা আমরাও চালাচ্ছি, ভর্তুকি দিয়ে চালাচ্ছি। এই তেলের দামে কখনোই বাস চলতে পারে না, কিন্তু আমরা ভর্তুকি দিয়ে চালাব। কিন্তু আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি অল্টারনেটিভ সোর্স অফ ফুয়েল সেটা ব্যবস্থা করতে। একটা অন্য প্রশ্নে যাবো, আরে সকালে দিলীপ ঘোষ বলেছেন পশ্চিমবঙ্গ আসে যদি মানুষ দিলীপ ঘোষকে প্রত্যাখ্যান করে, বিজেপিকে প্রত্যাখ্যান করে, আমার দোষটা কোথায়? সে তো ওরা চীনের মতন তৈরি করবে বলেই মোদি গভর্নমেন্ট যারা বিরোধী তাদের হয় কেস দেবে, নয় ভেতরে ঢোকাবে, এই কাজটা সারা ভারতবর্ষ জুড়ে করছে। ইভেন যে অভিনেতারা বা অন্য অন্য প্রফেশনের মানুষ যারা হয়তো ওদের ওর সাথে নেই, তাদের উপরে আক্রোশ রয়েছে। এটা তো দিলীপ ঘোষের দল করছে। আমরা তো গণতন্ত্র মেনে, ভারতের সংবিধান মেনে ইলেকশন করছি, যে ইলেকশন ওদের কথা মেনে টোটালটাই সেন্ট্রাল ফোর্স দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে। কোথাও 18 কোম্পানি, 20 কোম্পানি, 50 কোম্পানি লোক দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে। তারপরেও আবার এই চীনের কথা আসছে কী করে? মানুষ যদি ভোট না দেয়, নাচতে না জানলে উঠান বেকার। এখন ওনারা সংগঠন করতে পারবেন না, মানুষের বিশ্বাস আগাতে পারবেন না, তেলের দাম বাড়িয়ে দেবেন, গ্যাসের দাম বাড়িয়ে দেবেন, নোটবন্দি করে মানুষের নিঃশ্বাস করবেন, সব জিনিসে কৃষি পণ্য থেকে নিয়ে সব জিনিসে তেলের দামের জন্য দাম বেড়ে যাচ্ছে, মানুষ তো অস্পৃশ্য হয়ে যাচ্ছে। এখনও তো দেখেননি উনি, যেদিন মোদি গভর্নমেন্ট 24-এ উল্টোবে সেদিন বুঝতে পারবেন কত ধানে কত চাবে। কোথাও হামলা পামলা কিছু নেই, প্রার্থী নেই ওদের কাছে। আমি নিজে কুচবিহারে দিনহাটায়, যেখানে তাদের জেতা সিট, যেখানে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে আমি নিজে পুরোটা ঘুরে দেখেছি, সেখানে না কোনো ফ্ল্যাগ আছে না কোনো লোক আছে, শুধু টিভির সামনে দেওয়ার জন্য দিলীপবাবু এবং নতুন যে প্রেসিডেন্ট হয়েছেন আমাদের সুকান্তবাবু, তিনি থাকার সময় কিছু ছাড়া কুচবিহার থেকে কিছু লোক গাড়ি টাড়ি করে নিয়ে এসে তাদের সামনে দেখে দেখিয়ে কেউ। এখন আর মানুষ লজ্জা পাচ্ছে বিজেপি করতে। আমার ওখানেও আমি সকালেও বলেছি আবার বলছি, যাদের ছেলেগুলোকে নিয়ে এসেছিল তাদের দল আমরা করি কেন? আমি ছোটোবেলার থেকে কংগ্রেস করতাম, সেই আদর্শ নিয়ে এখন তৃণমূল কংগ্রেস করি কেন? কারণ আমি একটা আদর্শে বিশ্বাস করি, সেই আদর্শে, সেই আদর্শের ভিত্তিতে, সেই আদর্শটাকেই আমার মূল জীবনের লক্ষ্য ভেবে আমি তাতে মৃত্যুবরণও করা যায়, সেই আদর্শের ভিত্তিতে আমরা পার্টিটা করেছি এবং এখনও করছি। আর ওরা লোক জোগাড় করার জন্য, অমিত শাহর মিটিংয়ে ভিড় করানোর জন্যে, ইলেকশানে একটা হই হই করে করার জন্য তারা চাকরির লোক দেখিয়ে ভোট করেছিল। আপনাদের চোখের সামনে আমার সাথে যখন মমতা ব্যানার্জি ইলেকশান করছিলাম, একটা মেয়ে জয়েন করেছিল, সে বলেছিল যে আমাকে রেলে কিংবা ইনকাম ট্যাক্সের চাকরি দেবে বলে বিজেপি করেছে। আর আজকে আমি দেখলাম অন্তত আমার এলাকাতেও 50-60টা ছেলে যারা বিজেপি করতো এখন তারা আমার কাছে এসছে। তারা প্রত্যেকেই হয় রেলে নয় ইনকাম ট্যাক্সের চাকরি দেওয়ার লোভ দেখিয়ে তারা বিজেপি করিয়েছে। এইভাবে কখনো দল হয় না। তারা আদর্শ বিস্তার করতে পারেনি, সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে ভোট আর লোভ দেখিয়ে ক্যাডার তৈরি, এ দিয়ে কখনো দল হয় না।